শনিবার বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস। নাটোর ও পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় পাবনাগামী লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা ও বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ও পাঁচ নারী সহ লেগুনার 10 যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাসের 8 যাত্রী সহ আহত হন 15 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। বাসটা পাবনা থেকে আসছিল আর হচ্ছে আমাদের যে সিএনজিটা বনপুরা সিএনজিটা আপনার যশোরের উদ্দেশ্যে রওনা দিছিল, তো সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা হয়। আমি ওই দিক দিয়ে আসতে লাগছিলাম, আসতে লাগি দেখি যে রাস্তার পর অনেক লাশ পড়ে আছে, তো আমি দেখলাম, দেখে আমার শাশুড়ি ডাকো, আমি চিনতে পারিনি। একটা বৃদ্ধ লোককে সেভ করতে গিয়ে এই ঘটনাটা ঘটতে পারে, তদুপরি তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। হেলপারের চালক তাৎক্ষণিক পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরো 4 জনের মৃত্যু হয়। অবস্থা গুরুতর হওয়ায় 2 জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 4 কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, নাটোর।